তোমার বাবা মা কে কে আছে সেটা বলো। বাবা মাই মারা গেছে, মা সে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মেয়ের একটা ছোট্ট একটা ইচ্ছা পূরণ করার জন্য বের হয়েছি, দোয়া করবেন যেন মেয়েটার ইচ্ছাটা পূরণ করতে পারি। ইচ্ছাটা হলো যে সে ঘুরবে, সারাদিন ঘুরবে এবং সকালের খাবার দুপুরের খাবার সে বাহিরে খাবে, এবং খোলা আকাশের নিচে সে ম্যাট নিয়েছে যেন দুপুরের খাবার সে নিচে বসে খেতে পারে। দেখি আমরা যাই কোথায় যাই। আজকে খাবার নিয়েছি আপনার বুটের ডাল দিয়ে পরোটা, আর দুপুরের খাবারের জন্য ভাত আর মুরগির মাংস। এই যে আমাদের সকালের খাবার হচ্ছে, আমাদের খাওয়া শেষ হলে, কারণ আমরা গাড়ির ভিতরেই খাচ্ছি, নিচে আর নামি নাই, রাস্তায় দাঁড়িয়ে নিচে আর নামা হয় নাই, সেজন্য মামিয়ে খাচ্ছি এখানে, ওর বাবা বাহিরে খাবে। ওর বাবার খাওয়া প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হব। দেখি আমাদের এই যে আমরা সারিঘাটের এখানে এসে গেছি, এটা কিন্তু জমিদারের, শুনছি আমি যেটা জানি, ততটুকু জানি না, আমাকে একজন বলেছিল যে এটা জমিদারের বাড়ি না কি যেন একটা ছিল। আমরা এসে গেছি, মেয়ে তার প্রস্তুতি নিয়ে এসেছে, ব্যাগ নিয়ে এসেছে, ব্যাগের কারণ সে আজকে গোসলের পরিকল্পনা নিয়ে এসেছে। এরকমভাবে সে মানে বোঝার পর থেকে, ছোটো থেকে বোঝার পর থেকে এরকমভাবে আসা হয় নাই, ওকে নিয়ে নিচে এই নদীটাতে গোসল করানো হয় নাই। সেদিন গতবার এসেছিল সে, কিন্তু পড়ে গেছে, তার মনটা খারাপ ছিল, এখানে পানিতে পড়ে গিয়েছিল, তারপর থেকে তার মানে পানির ভিতরে ছোটো বাচ্চার একটু পানি পাইলে তো একটু খুশি হয়। ও বলতেছিল ওর বাবাকে যে আমি একদিন যাব, আমাকে নিয়ে যে গোসল করাবো ওখানে। তারপরে দুজন বাবা মেয়ে প্ল্যান করে, তার সাথে আমিও অংশীদার হয়ে গেলাম প্ল্যানের। আমিও নামবো নিচে, ওরা উঠে আসার পরে তারপরে আমি নামবো, আমি ব্যাগপত্র পাহারা দিচ্ছি। আর এখানে আসতেই একটা বাচ্চার সাথে কথা হয়েছে, এর আগে আমার ভিডিওটাতে একটাতে ভিডিও ওই বাচ্চাটার সাথে দেখা হয়েছিল, তখন ছোট্ট একটা ভিডিও করেছিলাম তার সাথে। ও নিচে নামে গেছে আগেই, ওরা নামতেছে আস্তে আস্তে, কারণ পাথর অনেক ইয়েটা দেখেন পড়ে যেতে লাগতেছে, কীভাবে আসলে ভয়ই করে, কারণ গতবার পড়ে গেছে, গত কয়েকদিন আগে পড়ে গেছে, তো এখন একটু আরও বেশি ভয় করে। আর সেই বাচ্চাটার কথা বলতেছিলাম, সেই বাচ্চাটাকে দেখলে আসলে মায়া লাগে, ও নাকি সারাদিন খাওয়া দাওয়া করে নাই, এখন অনেক বেলা হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে নাই। ভাবতেছিলাম আমাদের সাথে, আমি বললাম যে আমাদের সাথে উপরে যেয়ে খাওয়া দাওয়া করবা, তবে ওরা যেহেতু এখনও উঠতেছে না, কখন যে দুপুরের খাবার হবে জানি না, হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে, কারণ এখান থেকে উঠতে আরও অনেক সময় লাগবে, কারণ নামতে যে মানে একটা কষ্ট কম আছে, উঠতে আরও বেশি কষ্ট। তবে সব কষ্টের মাঝে কিছু ভালো লাগাও থেকে থাকে, খুব ভালো লাগতেছে ওই যে মেয়েটা এনজয় করতেছে, এটাই সবচেয়ে বেশি পাওয়ার। আমিও পানিতে পা দিয়ে রেখেছি, আমিও কী করবো বসে, আমি পানিতে পা ভিজিয়ে রেখেছি, আর ওরা গোসল করতেছে, ওরা আসলেই আমিও যাবো, আমিও নিচে নামবো, পানিতে একটু বসে থাকবো। আর আমার এই ভিডিওটা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে জানাবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবেন যে এটাতে ভুল ছিল। আর যারা নতুন দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। এখন আমি নামছি, কারণ আমারও ইচ্ছা করতেছিল ওদের দেখে, আর মেয়েটার সাথে মেয়েটাকেও রেখেছি, কারণ আমি ওর বাবার সাথে একটু এনজয় করছে, আমার সাথে একটু এনজয় করুক, তাতে ওর আরও বেশি ভালো লাগবে। দেখুন পানিটা অনেক, কিন্তু পাথর দেখাই যাচ্ছে না,
আমরা নিচে বসে আছি, পাথরটা দেখা যাচ্ছিল না, আর ওর আমরা এখন চলে আসব, একটু কাছাকাছি বসবো, কারণ ওখানে পানিটা একটু বেশি হয়ে আসতেছে, কারণ বিকাল যত হবে তত পানিটা বেশি হয়ে আসে। আর এই যে আমরা কাছাকাছি চলে এসেছি, মেয়েটা আসলে মেয়েটার খুশিতেই খুব ভালো লাগছে। আমরা এই যে একটু পরে উপরে উঠব, আর উপরতে তো একটু কষ্ট হবে। আপনাদের কাছে ছোট একটা টিপস বলবো না, হয়তো অনেকেই জানেন, এই পাথরে আসতে গেলে আপনারা প্লিজ কোনো পন্সের স্যান্ডেল কিংবা ক্রেস পরে আসবেন আপুরা, কারণ এখানে আমি ভুল করেছি যে আমি কোনো কেস পরে, আমাকে বলেছিল কিন্তু আমার ওটা হয়ে ওঠে না, মনে ছিল না। আমরা উপরে এসে গেছি, কারণ আসার ভিডিওটা আপনাদের আর দেখাইতে পারলাম না, কারণ অনেক খারাপ লাগতেছিল নিচে থেকে উপরে উঠতে। খাওয়া দাওয়া শেষ করলাম, বাচ্চাটাও খেয়ে নিল আমাদের সাথে আলহামদুলিল্লাহ, কারণ ভালো লাগলো, তাকে খাওয়াইতে পারছি, কিছু হলো আল্লাহ যা রিজিকে রাখছে তাই। কারণ এই বাচ্চাটাকে আমি খুঁজতেছিলাম, কারণ ওকে দেখলে খুব মায়া লাগে আমার, ওর চোখে মুখে কেমন জানি সবসময় ক্লান্তর একটা ছাপ থাকে। ওকে গতবার আমি খুঁজে গেছি কিন্তু পাই নাই, এবার পেয়ে গেছি। কোথায়? পানির ওখানে গেলে পাওয়া যাবে তোমাকে। তোমার নাম বলে দাও, তোর পরিচয়। নাম রয়ন। তোমার বাবা মা কে কে আছে সেটা বলো। বাবা মা মারা গেছে, মা আছে, বোন আছে, দুই ভাই দুই বোন। তোমার বোনদের নাম? তাওজা ওয়াইদা। আর ভাইয়ের নাম? ছোট ভাই হৃদয়। তুমি স্কুলে যাবা না? স্কুলে পড়ো না? কতদিন পরে স্কুল বন্ধ হবে? হ্যাঁ মসজিদে বলো, একটু পড়া বলো, আলিবাতো বলো। প্লিজ আপনারা কেউ খারাপ মনে করবেন না, কারণ ওকে আমি ওর ভিডিওটা শেয়ার করতেছি, কারণ ওই বাচ্চাটাকে দেখলে খুব মায়া লাগে। ওর বাবা নেই, আপনারা তো শুনলেনই, আর ওর দেখেন যে ওর চেহারাটাই কত ক্লান্ত, কিন্তু সারাদিন সে কিছুই খায় নাই। তারপরেও সে মাশাল্লাহ অনেক দ্রুত আমাদের চেয়ে আগেই সে উপরে উঠে গেছে কোনো ক্লান্তি ছাড়া। ওর কাছ থেকে আমি বিদায় নিই, ওকে ওর বাসায় চলে যাবে। আসলে ছোট বাচ্চাটা কেমন করে বাসায় যাবে সেটাও ভাবতেছিলাম, আসলে ওদের খুব খারাপ লাগতেছিল ওর জন্য। তারপরে সব কিছু মিলে ভালোই লাগলো, ওর সাথে দেখা হলো আবার, আর আমরা এখন বাসায় চলে যাব, রওনা হয়েছি। আর মেয়েটারও অনেক ভালো লেগেছে, আমাদেরও অনেক ভালো লেগেছে, আজকে অনেক বেশি ভালো লেগেছে। আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।